আমরা এখন ভাত ভাজি করব। দেখেন এই যে ভাত, সাদা ভাত, আর এই যে পেঁয়াজ, এটা পেঁয়াজ দেওয়া আছে। এখন পেঁয়াজ দিয়ে আমরা এখন জাল দিচ্ছি, এই যে দেখেন আগুন ধরাই দিতে হবে। এই পেঁয়াজ দেওয়া আছে, পেঁয়াজ দেওয়ার মধ্যে এই যে দেখেন সরিষার তেল দেওয়া হচ্ছে। এই যে মাইকে নিচ্ছে, মাইকে নেওয়ার পর এটাকে তেল দিয়ে একটু পোড়া পোড়া করে নিতে হবে। এই যে দেখেন আমরা এই যে দেখেন মাছটি পেঁয়াজ করতেছে, দেখেন পোড়া পোড়া হলে তারপরে দেখে ভালো লাগবে। এই দেখেন এখানে আপনার হলুদ, মরিচ সব দেওয়া আছে, লবণ। এখন ওই ভাজার মধ্যে আমরা এটাকে দিয়ে দিব। এই যে দেখেন আমরা ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা এখন এটাকে সুন্দর করে একটু ভাজলেই ভাজা ভাত রেডি হয়ে যাবে। মানে এটাকে একটু সুন্দর করে ভাজতে হবে। দেখেন এখন ভাজা ভাত প্রায় হলুদ হলুদ হয়ে আসতেছে। আমরা দেখতে পাচ্ছেন তেলের পরিমাণ মোটামুটি। এই যে আমরা ভাজা ভাত কমপ্লিট। এইভাবে ভালো থাকেন। তো আমরা দেখেন এখন আমরা কাটছে, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওটা না।